হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আমি তো ভালো আছি, তো আশা করছি তোমরা ভালো আছো। তা আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করবো। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য হলো আমাদের বিহার। তো আজ বিহার নিয়ে কিছু আলোচনা করব। তো শুরু হোক আমাদের ভিডিও। প্রথম আজকে কোয়েশ্চেন আমাদের আছে, বিহার কতগুলি রাজ্য বিহার বিহারের কতগুলি রাজ জেলা আছে বিহারের কতগুলি জেলা আছে মোট 38টি জেলা আছে। বিহারের মোট জনসংখ্যা কত? 103, 804, 3700 কোটি বিহার জনসংখ্যা আছে। বিহারের সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার 63.8%। বিহারের অফিসিয়াল ভাষা কি? হিন্দি। আচ্ছা, আয়তকারে বিহারের ভারতের বিহারের বিহারের স্থান কত? 13 নম্বরে। বিহারের আইনসভা রাষ্ট্রীয় ক্ষমতা কি? দ্বিতীয় কক্ষ। উচ্চ কক্ষর নাম কি? বিহারের পরিষদ। নিম্ন কক্ষর নাম কি? বিধানসভা। যে বিহারের পরিষদে কতগুলি পদ আছে? মোট 77টি। বিহার সভায় কতগুলি পদ আছে? 243টি। বিহারের রাজ্য কবে গঠিত হয়? 1950 সালে 26 জুলাই। বিহারের রাজধানী কোথায়? পাটনা। বিহারের রাজ্য পাখি কি? হর্স পাখি। বিহারের রাজ্য পশুর নাম কি? গরু। বিহার দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ। বিহারের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? কৃষিকাজের উপর নির্ভরশীল। এশিয়ার সব থেকে বড় পশু মেলা কোথায় হয়? বিহারে হয়। নন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহারের তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পার্ট টু নিয়ে আলোচনা করবো পরে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অথবা বাকি লাইক করো না ভাই। 29 নম্বর আলোচনা করবো।